ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে জিনিসটা দেখবো, যে হোয়াই নিড রেসপন্সিভ ডিজাইন, হোয়াট ইজ ডিমান্ড অফ রেসপন্সিভ ডিজাইন। তো চলুন দেখে নেই যে আমরা যে রেসপন্সিভ ডিজাইনটা শিখবো, সেই রেসপন্সিভ ডিজাইনটা আমরা কেন শিখবো। তো সেই কোশ্চেনটার অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করব, এবং অবশ্যই সেটা গুগলের মাধ্যমে। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক সলিউশন পাবেন বা অনেক ইনফরমেশন পাবেন যে আমরা কেন রেসপন্সিভ ডিজাইন শিখবো। তো আমি তার ভিতর থেকে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আশা করি এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন এবং সে অনুযায়ী আপনাদের ওয়েব পেজগুলোকে রেসপন্সিভ করেন, তাহলে খুব ভালো ফলাফল আপনারা সেই বায়ার বা আপনাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে পাবেন। তো প্রথমে আমরা দেখে নিই যে কেন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখবো। আমরা যদি গুগলে সার্চ করি যে হোয়াই নিড রেসপন্সিভ ডিজাইন ইন মডার্ন লাইফ বা মডার্ন সোসাইটি, সো সেখানে আমরা দেখব যে বেশ কিছু রিজন আছে যেগুলোর কারণে বর্তমানে যে ওয়েব পেজগুলো আছে সেই ওয়েব পেজগুলোকে রেসপন্সিভ তৈরি করা হয়। তো গত পর্বে আমি একটা কথা বলেছিলাম যে রেসপন্সিভ ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ডিভাইসে সাপোর্ট করে বিধায় আপনার অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তো তার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের ইন্টারনেট। আমরা তো মূলত জানি যে ওয়েব পেজগুলোকে ব্রাউজ করতে হলে ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করতে হয়, আর ইন্টারনেটে ব্রাউজ করার জন্য অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ বেস্ট। কিন্তু বর্তমান যুগে যেহেতু স্মার্টফোনের ব্যবহার সবচেয়ে বেশি, এখন ইউজার আর ওই ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে সীমাবদ্ধ নাই। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট অর ইয়াং জেনারেশন ইউজ রেসপন্সিভ ডিজাইন ফ্রম ডিভাইস লাইক অ্যাজ ট্যাবলেট, স্মার্টফোন, আইফোন, গ্যালাক্সি, স্যামসাং। তো ওইসব যারা আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা বেশিরভাগ সময় আমাদের মোবাইল থেকে ওয়েব পেজগুলোকে ব্রাউজ করি। আর আমরা জানি যে ওয়েব পেজ বা একটা ওয়েব পেজ যদি ডেস্কটপ থেকে ব্রাউজ করি তাহলে সেটা কি পরিমাণ ব্যান্ডউইথ খায়, বা একটা ওয়েব পেজ লোড হতে কি পরিমাণ আপনার এমবি দরকার পড়ে, বা মেগাবাইট বা কিলোবাইট যেটাই বলি। তো সেই পরিমাণ যদি আমাদের ওয়েব পেজগুলো লোড করতে যদি মোবাইল ফোনেও সেম ডেটা বা ইন্টারনেটের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো লাগে, তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার। সাপোজ ইমেজ, আমাদের যে ডেস্কটপে যে বড় বড় ইমেজগুলো দেখি, সেই ইমেজ সাইজগুলো এক একটা 2 গিগাবাইট, 2 মেগাবাইট অথবা 4 মেগাবাইট হয়। তো সেই 2-4 মেগাবাইটের একটা ইমেজ যদি আমরা যদি আমাদের ডিভাইসে সাপোজ স্মার্টফোনে যদি লোড করতে যায়, তাহলে হিউজ ডাটা কিন্তু কস্ট হয়ে যায় বা হিউজ ডাটা লস হয়ে যায়। সো এদিক থেকে আমরা যদি আমাদের ওই পেজকে রেসপন্সিভ করি, তাহলে কিন্তু ইউজারের যে ইন্টারনেটের যে কস্ট সেটা কিন্তু অনেক কমে যায়। তো এটা একটা কারণ যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন আপনার ইন্টারনেটের কস্ট কমানোর জন্য ইউজ করা হয়। তারপরে দেখুন এখানে যে টপ 5, মানে 5টা রিজন যে দেখানো হয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর গুগল রেকমেন্ডেশন। মানে গুগল, আমরা যারা গুগলে সার্চ করি, যারা গুগলে সার্চ ইঞ্জিন ইউজ করি, তারা সবাই জানি যে গুগল খুব পাওয়ারফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়েব সার্ভার বা কোম্পানি। তো তারাই ফার্স্টে আমাদেরকে রিকমেন্ড করতেছে যে প্রত্যেকটা ওয়েবসাইট অবশ্যই যেন রেসপন্সিভ ফ্রেন্ডলি হয়। আর এখানে দেখুন গুগল কি বলছে, গুগল বলছে যে অবশ্যই প্রত্যেকটা ওয়েব পেজ মাস্ট ফলো দ্য রেসপন্সিভ রুলস অ্যান্ড মাস্ট ফলো মাস্ট উইল রেসপন্সিভ অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট হ্যাভ 1 URL অ্যান্ড দ্য সেম HTML। তো আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি যে অতীতে যে কাজটা করা হতো একটা ওয়েবসাইটের জন্য, আপনার দেখা যেত একটা ডেস্কটপের জন্য ভার্সন তৈরি করার প্রয়োজন পড়তো, একটা ট্যাবলেটের জন্য প্রয়োজন পড়তো, একটা স্মার্টফোনের জন্য। তো দেখুন একটা ওয়েবসাইট, সাপোজ কোনো একটা কোম্পানি, আমাদের যে ই কমার্স সাইট আছে বিক্রয় .com-এর কথা যদি আমরা ধরি, তাহলে তারা কি করতো, প্রথমে তারা একটা ডেস্কটপের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতো, তারপরে তারা দেন ল্যাপটপের জন্য, তারপরে ট্যাবলেটের জন্য, তারপরে স্মার্টফোনগুলোর জন্য। দ্যাট মিন্স তাদের কিন্তু 4-5টা ডিভাইসের জন্য সেম ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্নভাবে তৈরি করতে হতো। তো এই জিনিসটা কিন্তু যদি তৈরি করতে হয়
একটা কোম্পানি বিক্রয় ডট কম, কিন্তু তাদের ওই একটা ওয়েব পেজ বা একটা হোম পেজ, তাদের কিন্তু 5টা লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। সাপোজ বিক্রয় ডট কম 1, বিক্রয় ডট কম 2, বিক্রয় ডট কম 3। তো এই জিনিসটাকে রিমুভ করার জন্যই কিন্তু মেনলি রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা চলে আসে, কনসেপ্টটা চলে আসে, যে গুগলই নিজে বলতেছে যে রেসপন্সিভ ওয়েবসাইট হ্যাভ ওয়ান ইউআরএল অ্যান্ড দ্য সেম এইচটিএমএল। মানে আপনি একটা এইচটিএমএল পেজের ভিতরে আপনি জাস্ট এই একটা এইচটিএমএল পেজ, আমি এটা কিন্তু আমি নর্মাল আমার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ থেকেও দেখতে পাচ্ছি। আবার আমি যদি এটা যদি একটু ট্যাবলেটের যে সাইজ, ট্যাবলেটের সাইজ সাপোজ এরকম থাকে, এই ট্যাবলেটের সাইজ থেকেও কিন্তু আমি ভিউ করতে পারতেছি। তো দেখুন এখানে কিন্তু মেনুটা চলে আসছে। আমি যদি আবার একটু এটা বড় করি, দেখবেন এই মেনুটাও আছে এখানে, বাট ট্যাবলেটের সাইজ অনুযায়ী কিন্তু দেখুন, এখন এটাকে যদি আমি আর একটু ছোট করি, সাপোজ আমি চাচ্ছি যে এটা মোবাইল ডিভাইসের জন্য হোক, তো দেখুন এটা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য পারফেক্ট তৈরি হয়ে গেল। তো একটা ওয়েব পেজ আপনার বিভিন্ন ডিভাইসে কিন্তু আমি ব্রাউজ করতে পারতেছি। রেসপন্সিভ ডিজাইনের এটাই সবচেয়ে বড় সুবিধা, যে আপনার একটা এইচটিএমএল পেজ কিন্তু আপনি বিভিন্ন ডিভাইস থেকে আপনি ব্রাউজ করতে পারবেন, এবং সেই ডিভাইসের স্ক্রিন অনুযায়ী, স্ক্রিন রেজুলেশন অনুযায়ী। তারপরে যে কথাটা বলা হয়েছে যে লেজার বাউন্স রেট, আর লেজার বাউন্স রেট বলতে বোঝায় যে সাপোজ আপনি গুগলে সার্চ করছেন, তো সার্চ করার পর সাপোজ কোনো একটা মুভির নাম লিখে অথবা কোনো একটা ফোন, সাপোজ আমরা যারা স্যামসাং ইউজ করি বা যারা আইফোন ইউজ করি, তারা কোনো একটা প্রবলেম গুগলে সার্চ করে আপনারা সেই প্রবলেমটার জন্য কোনো একটা ওয়েব পেজে ব্রাউজ করলেন, তো ব্রাউজ করার পরে আপনারা দেখলেন যে সেই আপনি যে প্রবলেমটার জন্য গুগলে সার্চ করেছিলেন সেই প্রবলেমের সলিউশনটা ওই পেজে না, এবং সাথে সাথে আপনি কী করলেন, আপনি ওই গুগলের সার্চ ইঞ্জিনে আবার ব্যাক করলেন। এটা হচ্ছে মূলত বাউন্স, আর এই বাউন্স রেটটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় গুগল সার্চ ইঞ্জিন বা আমরা যারা এসইও জানি এসইওর জন্য। তো এইসব ক্যালকুলেশন কিন্তু গুগল কিন্তু তাদের ডাটাবেজে জমা রাখে, যে কোন একজন ইউজার সে কোন কোন ওয়েব পেজে ব্রাউজ করলো, এবং সে কত কত বা কত কত টাইম বা সে ওই ওই পেজে কত সময় সে ব্যয় করলো, এই জিনিসটা কিন্তু গুগল কিন্তু তার ডাটাবেজে রিমাইন্ড করে রাখে। সো রেসপন্সিভ ডিজাইন এক্ষেত্রে খুবই হেল্পফুল করে আপনাকে বাউন্স রেট কমানোর জন্য। তারপরে 3 নম্বর যে প্রবলেমের সলিউশনটা বলা হয়েছে যে ওয়ান ওয়েবসাইট ওয়ান এসইও ক্যাম্পেইন। এই জিনিসটার মেন মিনিং হচ্ছে যে আমরা যারা মূলত যারা এসইও কাজ করেন তারা জানেন যে প্রত্যেকটা পেজকে গুগলে ইন্ডেক্স করাইতে হয়, তারপরে তার এসইও করতে হয়, ব্যাক লিঙ্ক তৈরি করতে হয়, তারপর অন পেজ তৈরি করতে হয়, অফ পেজ তৈরি করতে হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই লিঙ্কগুলো ছড়াই দিতে হয়। তো দ্যাট মিন্স আপনার টোটাল যে এসইওর কাজটা সে কিন্তু খুব ভালোভাবে পারফেক্টলি করে। সাপোজ আমার যে এই যে ওয়েব পেজ বিক্রয় ডট কম, যদি বিক্রয় ডট কম এর কথা ধরি, একটা কিন্তু লিঙ্ক, এবং এই একটা লিঙ্কে আপনি বিক্রয় ডট কম একটা লিঙ্ক, এবং এই একটা লিঙ্কে আপনি ক্যাম্পেইন করার জন্য যদি $10 ব্যয় করেন, তাহলে কিন্তু আপনার ওই $10 দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ডিভাইস টার্গেট করে আপনি এসইওর কাজটা করে ফেলতে পারলেন খুব ইজিতেই। কিন্তু আপনার অতীতে যে কাজটা করা হতো, আপনি তো বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করলেন, সাপোজ বিক্রয় ডট কম 1, বিক্রয় ডট কম 2, বিক্রয় ডট কম 3, তো এভাবে আপনি 5টা লিঙ্ক তৈরি করলেন, কিন্তু মেন যে ওই ওয়েবসাইটের ওনার উনি কিন্তু একজন, এতে করে তার কিন্তু এক্সপেন্স খরচ বা এক্সপেন্স কিন্তু অনেক বেড়ে গেল। তো আগে যেখানে আপনার খরচ হতো আপনার 4টা লিঙ্কের জন্য যদি 10 করে ধরি ডলার, তাহলে $40 কিন্তু তার এসইওর পিছনে খরচ হয়ে যায়, কিন্তু ওই রেসপন্সিভ ডিজাইনের জন্য তার এতগুলো লিঙ্ক কিন্তু তৈরি করার প্রয়োজন পড়ে না। এখন সে কিন্তু সেই $40-এর যে এসইওর জন্য তাকে ব্যয় করতে হতো, সেটা কিন্তু $10-এ সে কিন্তু এসইওর কাজটা করে ফেলতে পারলো, বা তার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ক্যাম্পেইনটা কিন্তু করে ফেলতে পারলো। তো এর জন্য কিন্তু মেনলি আমাদের এই রেসপন্সিভ ডিজাইনটা ইম্পর্টেন্ট, যে একজন যারা ওয়েবসাইট ওনার আছে বা বায়ার ক্লায়েন্ট আছে তাদের এসইওর কস্টটা অনেক কমিয়ে দিচ্ছে রেসপন্সিভ ডিজাইন।
রেসপন্সিভ ডিজাইন রিডিজাইনিং লং টার্ম মেনটেনেন্স। এটার মিনিং হচ্ছে যে আগে কিন্তু আপনার 4-5টা ডিজাইনের জন্য আলাদা আলাদা মেনটেনেন্স করতে হতো, যে সাপোজ বিক্রয় .com 1, 2, 3, তো এক একটা ওয়েবসাইটের যে মেনটেনেন্স বাবদ তাদেরকে কিন্তু ওই শুধু একটা একটা লিঙ্কে মেনটেনেন্স করার জন্য আপনার একটাকে মেনটেনেন্স করলে হতো না, প্রত্যেকটা বা 3-4টা ওয়েব পেজকে কিন্তু আপনাকে মেনটেনেন্স করতে হতো। এতে কিন্তু এতে করে কিন্তু তার যে মেনটেনেন্স কস্ট সেটা কিন্তু বেড়ে যেত। সো রেসপন্সিভ ডিজাইন আসার পরে তার কিন্তু যেহেতু একটা লিঙ্ক সেহেতু তার মেনটেনেন্স কস্টও কিন্তু কমে গেছে। দেন আসতেছে গ্যারান্টিড রিটার্ন ইন ইনভেস্টমেন্ট। আসলে এগুলো ওভারঅল মিলে দেখা যাচ্ছে যে একজন ওনার বা একজন বায়ার তারা যদি একটা ওয়েব পেজ তৈরি বা একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, তারা যদি রেসপন্সিভ ডিজাইনের আদলে তৈরি করে বা রেসপন্সিভ যে নতুন টেকনোলজিটা আসে সে টেকনোলজির আদলে তৈরি করে, তাহলে তাদেরই কিন্তু বেনিফিট বেশি। তো এতে করে কিন্তু আমরা যারা নতুন ডিজাইনার বা যারা নাকি ওয়েব ডিজাইন শিখছি, তারা যদি রেসপন্সিভ ডিজাইন যে নতুন টেকনোলজিটা ফলো করে যদি আমাদের ওয়েব পেজকে সাজাই বা তৈরি করি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে যদি ঘাটাঘাটি করি, অ্যানালাইসিস করি এবং খুব ভালো এবং বেটার পারফরমেন্স ইন্টেলিজেন্ট কিছু রেসপন্সিভ ডিজাইন আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিতে পারি, দ্যাট মিন্স আমাদের নিজস্ব যে স্যালারি বা আমাদের যে ডিজাইন কস্টও কিন্তু একজনের রেসপন্সিভ ডিজাইনার কিন্তু ইজিতেই ভালো ইনকাম করতে পারে বিভিন্ন ওয়েবসাইট থেকে। সাপোজ যারা ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে, তো দেখুন না আমাদের যে মোস্ট এবং বিগেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, আউটসোর্সিং ওয়েবসাইট odex.com এবং elance.com, এই দুটো ওয়েবসাইটে আমি যখন সার্চ করলাম তখন দেখতে পাচ্ছি যে রেসপন্সিভ ডিজাইন লিখে সার্চ করার পরে প্রায় 2015টা জব অ্যাভেলেবল আছে। তো আমরা যারা রেসপন্সিভ ডিজাইন পারি তারা অবশ্যই এসব জবে অ্যাপ্লাই করতে পারবো। আর ইলান্সও সেম অবস্থা, নিয়ার অ্যাবাউট 2020-35। সো ওভারঅল বোঝাই যাচ্ছে যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ছাড়া এখন আর কোনো বিকল্প নাই। এখন আমরা যদি HTML এবং CSS শুধু শিখি তাহলে আমাদের জব তো হবেই না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের কাজের বা ওয়ার্কিং স্কিলও খুব একটা ভালো পারফরমেন্স আমরা শো করতে পারবো না। সো এরপর থেকে আমরা রেসপন্সিভ ডিজাইন নিয়ে কাজ করব। আর শুধু ওয়েব ডিজাইন বা HTML CSS দিয়েই এখনকার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ পাওয়াটা খুবই টাফ। তো সবাই চেষ্টা করবেন যে আমার সাথে থাকার জন্য এবং সাকসেসফুল ভাবে যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বেসিক কনসেপশনগুলো আছে সেই কনসেপশনগুলো নেয়ার জন্য, এবং সেই সাথে আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে অ্যাডভান্স PhD টু HTML উইথ রেসপন্সিভ ডিজাইন এই কোর্সটা বের করব। সেই কোর্সটাও আপনারা আমার সাথে থাকবেন, আর আপনাদের যে বিভিন্ন প্রবলেমস সেসব প্রবলেমের সলিউশন দেওয়ার জন্যই গত পর্বে বলেছিলাম যে একটা গ্রুপ আছে ফেসবুক, সেই গ্রুপের লিঙ্ক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নিচের দিকে আপনারা পাবেন। আর কারো যদি প্রজেক্ট এই বেসিক ওয়েবসাইট রেসপন্সিভ ডিজাইনের এক্সারসাইজ ফাইল দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং সেখানে নিচের দিকে আপনারা সেই লিঙ্কটা পাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা এক্সারসাইজ করতে পারবেন। আর কোনো প্রবলেম হলে আমাদেরকে ইউটিউবের মাধ্যমে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের প্রবলেম শেয়ার করতে পারবেন। আর ফেসবুক গ্রুপে অবশ্যই জুনিয়র সিনিয়র সবাই থাকবে, আশা করি সবাই মিলে খুব ভালো রেসপন্সিভ ওয়েব ডিজাইন তৈরি করতে পারবো প্লাস শিখতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।